খেলতে হবে আরো অনেক দিন। লিখেছিলেন শ্রীলেখা মিত্র। আর এবার সত্যি করোনা নিউমোনিয়া সব কিছুকে পেছনে ফেলে উঠে বসলেন মদন মিত্র। এখন অনেকটাই ভালো আছেন। একদিকে করোনা ভাইরাসে আক্রান্ত, সাথে একাধিক সমস্যা শরীরে, তারপর নিউমোনিয়া। আপাতত স্থিতিশীল মদনবাবুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সন্ধ্যার সময় মদন মিত্রের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই তাকে SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে অ্যাপোলো গ্লেনেগেলস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত বাইপাসের বেসরকারি এই হাসপাতালের 3524 নম্বর ICU চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, মদনবাবুকে নন ইনভেসিভ ভেন্টিলেশন বাইপ্যাপ দেওয়া হচ্ছে। গতকাল রাতের অবস্থা যা ছিল তার থেকে কিছুটা ভালো আছেন তিনি। রক্তে অক্সিজেনের মাত্রা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। SSKM হাসপাতালে ভর্তির পর থেকে আজ সকাল পর্যন্ত 4 লিটার অক্সিজেন দিতে হয় তাকে। খেলতে হবে আরও অনেক দিন, এখন অনেকটা ভালো আছেন মদন মিত্র। মদনবাবুর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, তবে এখন অনেকটা ভালো আছেন তিনি। যদিও হাসপাতাল সূত্রে খবর, এখনও কাটেনি সংকট। উল্লেখ্য, এর আগে ভোট প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন তাকে পার্টি অফিসে নিয়ে গিয়ে অক্সিজেনও দিতে হয়। তখন ডাক্তাররা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ভোট প্রচারের কারণে সেই পর্যাপ্ত বিশ্রাম তিনি পাননি। আর ভোট প্রচারের ধকল নিতে পারেনি তার শরীর। নির্বাচনের দিনেই শেষ বেলায় অক্সিজেন মাস্ক পরিহিত মদন মিত্রকে দেখেছে রাজ্যবাসী। 2021 বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল তাকে কামারহাটির প্রার্থী করে। এর আগেও এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। 2011 সালে জিতলেও 2016 নির্বাচনে পরাজিত হন মদন। এবারেও প্রার্থী তিনি। বাংলার ক্রাশ মদন মিত্রের কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ার খবরে উদ্বিগ্ন তার অগণিত ভক্তকুল। উল্লেখ্য, শ্রীলেখার পাশাপাশি মদন মিত্রের সুস্থতা কামনা করছেন শতরূপ ঘোষও। তিনি লিখেছেন, আপনার অসামান্য প্রাণশক্তি যেন কিছুতেই হার না মানে। আমরা সবাই এই লড়াইটায় আপনারই জয় চাই, সেরে উঠুন।